আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজাদ নিউ ইয়র্ক থেকে। সো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য একটি ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সো আজকের ভিডিওটি মূলত একটি লন্ড্রি শপ। আজকে আমার ভিডিও ব্লগটিতে আমি দেখাবো যে একটি লন্ড্রি শপে কিভাবে আমরা কাপড় কাচি এবং কিভাবে কাপড় শুকাই লন্ড্রি করি, সেই বিষয়ে বিস্তারিত আজকে জানাবো। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে আমার কিছু বন্ধু, কাছের কিছু বন্ধু, তাদের রিকোয়েস্ট যে আমরা যারা আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে থাকি, তাদের এই ব্যস্ত সময়ের মাঝখানে আমরা কিভাবে আমাদের কাপড় চোপড় এগুলি পরিষ্কার করি সে বিষয়ে তারা প্রায় আমার লাইনে থাকে আমি যখন কাপড় ওয়াশ করতে আসি। সো তাদের একটা রিকোয়েস্ট যেন আমি সে লন্ড্রি শপের একটা ভিডিও করে আমি আমার ইউটিউবে আপলোড করি যেন তারা সেখান থেকে পুরো ভিডিওটা দেখে জানতে পারে আমেরিকার লন্ড্রি শপগুলো কীরকম। সো বন্ধুরা, তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করি। আর শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নিউ ইয়র্কের পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এটা হলো মেশিন, কাপড় ধোয়ার মেশিন। এটার মধ্যে আমরা কাপড় দেব এবং আমরা সবাই এটাতেই পরিষ্কার করি। সো এই মেশিনটা চালাতে হলে আপনার 15-15টা কোয়ার্টার লাগে, যা বাংলা টাকায় প্রায় 4 টাকা হচ্ছে, ডলার হিসেবে 4 ডলার এবং বাংলা টাকায় প্রায় আপনার 350 টাকার মতো আর কি। আর এটা হলো পুরো মেশিনগুলো, দূর থেকে মেশিনগুলো দেখতে কীরকম সেটা আপনাদের দেখালাম। এখন আমি কাপড়গুলো ভিতরে দেবো। আমার যতগুলো কাপড় আছে সেগুলো আমি ভিতরে দিচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে বড় মেশিন। এটা কিন্তু আপনার $4 মতো লাগে, 15 কোয়ার্টার লাগে এটা পুরোটা ভরতে। আর এটাতে আপনার অনেক কাপড় দেওয়া যায়, যেটা আপনি দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ কাপড় আমি ঢুকাচ্ছি। তো এতগুলো দেওয়ার পরও কিন্তু আরও জায়গা থাকে আপনার কাপড় দেওয়ার মতো। তো দেখুন আপনারা, এখন এটা দেওয়ার পরে এই লকটা ভালো করে লাগিয়ে দিতে হবে, মেক শিওর হব যেন টাইট হয়েছে, টাইটভাবে এটা লেগেছে। সো এখন আমি কয়েন নেব। এটা হলো, এটার ভিতরে কয়েন আছে। আমরা যারা কাপড় কাচতে আসি তারা এখানে আমরা ডলার দিই। $1 যদি আমরা ইন করি তাহলে 4 কোয়ার্টার বের হবে, 4টা কোয়ার্টার বের হবে। আমি মেশিনগুলো নষ্ট, 1 নম্বর 2 নম্বর মেশিন নষ্ট, কাজ করছে না। দেখি সামনে কোন মেশিনটা কাজ করে। এটাও লুকস নষ্ট, এটাও কাজ করছে না। তিন নম্বরটা কিন্তু আপনার কাজ করছে, চাকাটা ঢুকে গেল আর এখানে কয়েন বেরোলো। আমি কয়েনগুলো দিয়ে এখন মেশিনের ভিতরে দেব। দেখুন এখানে সবই চেঞ্জ, মানে খুচরা পয়সা থাকে। এটা হলো আপনি কোন তাপমাত্রায় দিবেন, গরম আছে, মিডিয়াম আছে, ঠান্ডা আছে। সো কাপড়গুলো আপনি কোন টেম্পারেচারে ওয়াশ করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর 15টা কয়েন আপনাকে কোয়ার্টার এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার মেশিনটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। তো দেখুন আমি দিচ্ছি, আরও 12টা লাগবে, 11টা লাগবে, এভাবে
এক পর্যন্ত আমাকে আসতে হবে। আপনি কতটা কোয়ার্টার দিলেন সেটা কিন্তু অটোমেটিক্যালি মেশিনে রিড করতে পারবে, পড়তে পারবে। আর মাত্র একটা কয়েন লাগবে, তারপর কিন্তু আমার মেশিনটা স্টার্ট হয়ে যাবে। অন হয়ে গিয়েছে, রেড লাইট হয়েছে। এই যে দেখুন পুরো ভিতরে কিভাবে মেশিনটি কিভাবে পরিষ্কার করছে। আর এখন আমি ওয়াশিং পাউডার এবং কিছু ফ্লেভার অ্যাড করব, যেগুলোর মাধ্যমে কাপড় পরিষ্কার হবে। এবং এটা হলো বোতলের মধ্যে আছে সুগন্ধি টাইপের কিছু আছে, যেটা আপনার ওয়াশিং পাউডারের যে গন্ধটা থাকে, স্মেলটা, সেটা পাওয়া যাবে না সেই ফ্লেভারটা ইউজ করার পর। আমি ক্যাপটা খুলে নিচ্ছি, অনেক টাইট। পুরো বোতলটাই আমি ঢেলে দেব। কাপড় কাচা শুরু হয়েছে, আমাদের 30 মিনিট পর আসতে হবে। আসার 30 মিনিট পর আসতে আসতে আমার কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে। আমরা যারা কাপড় কাচতে আসি, কাপড় দেওয়ার পর, ওয়াশিংয়ে দেওয়ার পর, এখানে বসার এনাফ জায়গা আছে। এগুলো হচ্ছে সিটিং প্লেস, এখানে আমরা বসি আড্ডাতেই। তারপর একটু সামনে আসুন, সেখানে আপনার এখানে বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যায়, বাচ্চারা এখানে অনেক মানে খেলাধুলা করতে পারে। আর এগুলো হচ্ছে আপনার লটারি, এখানে আপনার এক কোয়ার্টার বা $1 দিলে ভিতরে যেই পুতুলগুলো আছে, টেডি বিয়ার আছে, সেগুলো তারা যে তুলতে পারে সেটা তার, মানে এখানে 50 সেন্টের মাধ্যমে আপনি একটা করে এই যে প্রথম যদি উপরে মেশিন আছে এটা দিয়ে যদি আপনি উঠাইতে পারেন তাহলে সেটা আপনার হয়ে যাবে। সো এইভাবে অনেক খেলাধুলার ব্যাপার আছে, এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে। তো যারা বাচ্চা নিয়ে আসে তারা বাচ্চাদেরকে এখানে বসিয়ে রাখে, তখন তারা নিজেদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে ফোল্ড করে ভাঁজ করে। দেখুন এটা, এখানে চকলেট আছে বাচ্চাদের, বা সবাই চকলেট কিনতে পারে এখানে। 25 সেন্ট দিলেই এখান থেকে চকলেট বের হবে, ক্যান্ডি বের হবে, M&M বের হবে। তো এই দূরে যে এগুলো দেখছেন, এগুলো সবাই কি আপনার ডলার বা কোয়ার্টার পয়সা দিলে এখান থেকে আপনার আমরা যেটা প্রেস করব, যেটাতে টিপ দেব, সে ধরনের জিনিস আমাদের বের হবে এবং আমরা সেটা আমাদের কাজে ইউজ করতে পারবো। এটা অনেক বড় একটা দোকান এবং 24 ঘন্টায় খোলা থাকে, যার কারণে আমাদের সবার জন্য সুবিধা হয়। এত বড় একটা দোকান, এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনার ফোল্ড করা যায়, ভাঁজ করা যায়, তারপরে আপনার ইস্ত্রি করা যায়, সবই করা যায়। আপনি দেখুন কত বড় একটা দোকান, সব ধরনের মেশিন আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এটার চারপাশে এরকম বড় বড় মেশিন আছে। পুরো
বিশাল বড় এই দোকানটাতে। আর এইটা হলো একটা টেবিল, আমরা যারা কাপড় ওয়াশ করার পর শুকিয়ে নেই, শুকানোর পর আমরা এইসব টেবিলে এসে কাপড়গুলো আমরা ভাঁজ করে নেই। আর এই ধরনের টেবিল অসংখ্য আছে এখানে। তো এই 30 মিনিট শেষ, এখন আমি আমার কাপড় ধোয়ার মেশিন থেকে আমি আমার কাপড়গুলো ফেয়ার করব। দেখুন অনেক জায়গা কিন্তু ছিল, আমি ইচ্ছেগুলো আরও অনেক কাপড় দিতে পারতাম। এগুলো কিন্তু পানি কিন্তু ঝরে গেছে, পানি নেই বললেই চলে, একদম শুকনো, একেবারে শুকনো না, মানে এখন এটাকে শুকাতে হবে। এখন নিয়ে যাব এটা শুকানোর জন্য, শুকাতে হয় একটু আলাদা বড় মেশিন আছে। এই যে মেশিন গুলোতে মধ্যে কাপড় শুকাতে হয়, অনেক অনেক মেশিন আছে আপনি দেখছেন এই সাইডে। তারপর আমার বাম পাশটা তো প্রচুর আছে, অনেক মেশিন আছে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখতে পাচ্ছেন পুরোটা দোকানই এরকম ভাবে সাজানো। এখন এটা আমি খুলবো, খুলে আমি আমার কাপড়গুলো ঢুকাবো। আমার সমস্ত কাপড়গুলো এর ভিতরে দিচ্ছি আমি। তারপর আমি এগুলো শুকাতে দেব। আপনি দেখেন বাম পাশে এখানে কোয়াটার আছে, প্রতি কোয়াটারে আমি 8 মিনিট, মানে 25 পয়সায় আমি 8 মিনিট কাপড় শুকাতে পারবো। তো আমি এমনভাবে শুকাবো যেন আমার বাসায় গিয়ে এটা এগুলি শুকাতে আবার না হয়। তো এই কারণে আমি পরিমাণে একটু বেশি দিচ্ছি, আমি $1 দিচ্ছি। তাহলে আমার 32 মিনিট গরম হবে, মানে শুকাবে কাপড়গুলি। এখানে অনেক অপশন আছে, মিডিয়াম, হাই, লো। হ্যাঁ, তো আমি হাইয়ে দিচ্ছি। এখন কোয়াটার দেব, 4টা কোয়াটার দেওয়ার পর, 4টা কোয়াটার দেওয়ার পর আপনার মেশিনটা শুরু হবে, স্টার্ট হলো। এভাবে 1টা 2টা 16 মিনিট, 3টা যখন দেবো তখন 24, এভাবে 32 হওয়ার পর আপনার মেশিনটি চালু হয়ে যাবে। সো চালু হওয়ার ঠিক 32 মিনিট পর এসে আমি আমার কাপড়গুলি নিয়ে যাব মেশিন থেকে। সো এভাবে আমার পুরো আজকে 3টা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নিউ ইয়র্কের সমস্ত ভিডিও আপনি সময় মতো পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।